নমস্কার নিউজ 24 নিয়ে নীলাঞ্জন রয়েছে আপনাদের সঙ্গে উৎসব মিটতেই ভোটের ঢাকে কাঠি পড়তে চলেছে আগামী 13 নভেম্বর রাজ্যে 6টি বিধানসভা আসনে উপনির্বাচন 23-এ গণনা ভোট পণ্ডিতদের একাংশের মতে আরজিকর আন্দোলনের প্রেক্ষিতে এই উপনির্বাচন শাসক তৃণমূলের কাছে অ্যাসিড টেস্ট বিরোধীদের কাছেও ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ আরজিকর আন্দোলনে উত্তাল রাজ্য রাজনীতি বিচারচে রাজপথে লাগাতার আন্দোলনে নাগরিক সমাজের একটা বড় অংশ এরই মধ্যে রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন মহারাষ্ট্র ঝাড়খণ্ডে ভোটের সঙ্গেই এই রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে কমিশনের ঘোষণা অনুযায়ী যে 6টি কেন্দ্রে উপনির্বাচন হবে তা হলো কোচবিহারের সিতাই আলিপুরদুয়ারের মাদারিহাট পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ও তালট্যাংরা উত্তর চব্বিশ পরগনার নৈহাটি ও হারোয়া সব কেন্দ্রেই 13 নভেম্বর ভোট গ্রহণ 23 নভেম্বর গণনা লোকসভা ভোটের পর থেকে বিধায়ক শূন্য রাজ্যের 6 কেন্দ্র এই 6 কেন্দ্রের বিধায়করা গত লোকসভা ভোটে সাংসদ নির্বাচিত হয়ে পদত্যাগ করার পর এখন উপনির্বাচন করাতে হচ্ছে 2021 সালের বিধানসভা ভোটের ফল অনুযায়ী এই 6টি কেন্দ্রের মধ্যে 5টিই ছিল তৃণমূলের দখলে কেবল মাদারিহাট কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি 2024-এ মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন সিতাইয়ে তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন মেদিনীপুরে তৃণমূল বিধায়ক জুন মালিয়া জয়ী হন মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তালট্যাংরা তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছেন একইভাবে নৈহাটি তৃণমূল বিধায়ক ছিলেন তৃণমূলের পার্থ ভৌমিক তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন হারোয়ার তৃণমূল বিধায়ক হাজী নুরুল ইসলাম পরে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন গত মাসে হাজী নুরুলের মৃত্যু হয়েছে সে কারণে বসিরহাট লোকসভা কেন্দ্রে এখন কোনো সাংসদ নেই আরজিকর আন্দোলনে এখনও তপ্ত শহর কলকাতা সেই আন্দোলনের আঁচ পড়েছে মফস্বলেও কিন্তু তৃণমূল নেতাদের একাংশ এই ভেবে আশ্বস্ত যে আরজিকর আন্দোলন এখনও পর্যন্ত শহর কেন্দ্রিক রয়েছে গ্রামেগঞ্জে সেভাবে প্রভাব ফেলতে পারেনি তাই 6 কেন্দ্রের উপনির্বাচনে আরজিকরের আঁচ পড়ার সম্ভাবনা দেখছে না আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির উল্টে এই উপনির্বাচনকে জনসমর্থন প্রমাণ করার আরও একটি সুযোগ হিসেবে তুলে ধরতে চাইছে তারা উপনির্বাচনকে কেন্দ্র করে শাসক দলের এই কৌশল ভুল প্রমাণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিরোধীদের ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আগামী মাসেই রাজ্যে আবারও ভোটের বাদ্দি 6টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হবে হারোয়া নৈহাটি সিতাই মেদিনীপুর তালট্যাংরা মাদারিহাট 6 কেন্দ্র উপনির্বাচন আরজিকর পরবর্তী এই পরিস্থিতিতে এই ভোটের কতটা প্রভাব ফেলবে সেই প্রশ্ন যেরকম থাকছে আর শাসকের ক্ষেত্রে এই উপনির্বাচনকে অ্যাসিড টেস্ট এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে আর আরজিকর নিয়ে জবাব দিতে এই উপনির্বাচনকেই শাসক দল রাজ্যের পাখির চোখ করেছে তৃণমূল 6টিতে আসনেই জয়লাভ করবে বামের তৃতীয় হবে বাম সমর্থক চিকিৎসকরা সিপিএম প্রার্থী হন এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে প্রতিনিধি প্রবীর এই 6টি কেন্দ্রে যে উপনির্বাচন বিধানসভা উপনির্বাচন সেক্ষেত্রে আরজিকর আবহে এই উপনির্বাচন রাজ্যের শাসক দলের ক্ষেত্রে কি অ্যাসিড টেস্ট এই প্রশ্ন যেরকম উঠছে কতটা কি প্রভাব পড়বে এই ঘটনার সেই প্রশ্ন তার মধ্যেই কুণাল ঘোষের এই চ্যালেঞ্জ একটু বিস্তারিত জানব দেখো আগামী 13 নভেম্বর এই রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে এই 6টি বিধানসভা হচ্ছে সিতাই মাদারিহাট হারোয়া মেদিনীপুর নৈহাটি এবং তালট্যাংরা এখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বিধায়ক 5 জন বিধায়ক তারা সংসদ হয়েছেন ফলে সেখানে উপনির্বাচন হচ্ছে এবং বিজেপির একজন বিধায়ক মাদারিহাটের তিনি সংসদ হয়েছেন ফলে সেখানে উপনির্বাচন হচ্ছে মোট 6টি আসন এই 6টি আসনের মধ্যে 5টি আসন ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে 2024-এ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দখলে একটি মাদারিহাট বিধানসভা সেটা হচ্ছে বিজেপির দখলে এখন তৃণমূল কংগ্রেস দাবি করছে যে আগামী যে 6টি নির্বাচন হবে সেই 6টি আসনই তৃণমূল কংগ্রেস পাবে তৃণমূল কংগ্রেস 6টি আসনে জয়লাভ করবে এখন বিষয় হচ্ছে রাজনৈতিকভাবে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে এই 6টি উপনির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং 2000 অন্যান্য সাধারণ নির্বাচন যেমন চ্যালেঞ্জ থাকে কিন্তু এই 6টি উপনির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জের তার কারণ হচ্ছে আরজিকরের ঘটনা পর এই প্রথম কোনো নির্বাচন হতে চলেছে যেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জিততেই হবে এরম একটা বিষয় রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করছে যে তারা এই 6টি আসন জিতবে এবং কাণ্ডের পর সারা প্রতিবাদ হয়েছে
সেই প্রতিবাদের প্রতিফলন কি নির্বাচনে দেখা যাবে? অর্থাৎ মানুষ কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেবে? আর কি করে প্রভাব কি নির্বাচনে পড়বে? এই একটা বড় প্রশ্ন কিন্তু ফাটছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি যে আরজি করার প্রভাব এটা পড়বে না, তার কারণ রাজ্য সরকারের এত উন্নয়ন, রাজ্য সরকারের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাওয়া, এই বিভিন্ন বিষয়গুলো সঙ্গে রয়েছে, তাই আরজি করার প্রভাব নির্বাচনে পড়বে না। বরং পাল্টা তৃণমূল নেতৃত্ব তারা চ্যালেঞ্জ করছেন যে যা আরজি করেন প্রধান মুখ আন্দোলনে, বিশেষ করে দুজন ডাক্তারের নাম নিয়েছেন কুণাল ঘোষ, সেই দুজন ডাক্তারকে তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছেন যে আপনারা যদি আন্দোলনের মুখ হয়ে থাকেন তাহলে ছটি আসনের মধ্যে যে কোনো আসনে আমরা আপনারা প্রতিদ্বন্দ্বিতা করুন সিপিএম এর প্রতীক নিয়ে, কারণ আপনারা সিপিএম আপনাদেরকে উস্কানি দিচ্ছে এবং সিপিএম এর হয়ে আপনারা আন্দোলন করছেন, সেক্ষেত্রে আগে আপনারা নির্বাচনে দাঁড়ান, দেখা যাক মানুষ আপনাদের সঙ্গে আছে কি নেই। আপনার কি সোশ্যাল মিডিয়াতে নেতৃত্ব দিচ্ছেন? যদি নেতা হয়ে থাকেন, যদি নেতৃত্ব দিয়ে থাকেন তাহলে নির্বাচনে লড়াই করেন বলে আজকে চ্যালেঞ্জ করেছেন কুণাল ঘোষ। এই অবস্থায় দাঁড়িয়ে আরজি করে পরবর্তীকালে যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে আরজি করার প্রভাব থাকবে কিনা এটা একটা বড় বিষয়। তৃণমূল কংগ্রেসের যেটা আসুন তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে তৃণমূল কংগ্রেস মরিয়াভাবে ঝাঁপাবে, এবং যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেস এই আসনে অধিকাংশ আসনে জয়লাভ করে স্বাভাবিকভাবে তারা বলতে পারবেন যে আরজি করার প্রভাব সেক্ষেত্রে কি হতে চলেছে, কতটা কি প্রভাব পড়বে সেদিকে অবশ্যই যেরকম নজর থাকবে। ধন্যবাদ প্রবীর। আমরা একবার শুনে যে কুণাল ঘোষ তিনি যে চ্যালেঞ্জ ছুড়েছেন, কি বলেছেন কুণাল ঘোষ শুনো। ছটা উপনির্বাচন ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গে, আমরা পরিষ্কার বলছি ছটায় ছটা উপনির্বাচন, এটা কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন করাবে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, এটা বিধানসভা উপনির্বাচন, কেন্দ্রীয় বাহিনী থাকবে। আমরা দায়িত্বের সঙ্গে বলছি তৃণমূল কংগ্রেস ছটি জিততে নামছে, ছটা ছয়, আমরা হাফ ডজন গোল দিতে নামছি। লিখে রেখে দিন, এই বাম এবং অতিবাম যারাই বাড়াবাড়ি করছে তারা তৃতীয় হবে, তৃতীয় বা চতুর্থ, সিপিএম তৃতীয় হবে বা চতুর্থ হবে। এবং আমি এখানে পরিষ্কার বলবো, যারা সিপিএম তো পতাকা ফতাকা ফেলে দিয়েছে মানুষ প্রত্যাখ্যান করেছেন বলে, কিছু তাদের সমর্থক চিকিৎসককে নামিয়ে জুনিয়র ডাক্তারদের অনশনে উৎসাহ দিচ্ছেন, প্রভোকেশন দিচ্ছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, বিচিত্র বীর্য গোস্বামী সহ যারা রয়েছেন তাদের পরিষ্কার তাদের বলছি, যদি এতই আপনারা মুখ তা আপনারা কিসের মুখ? ফেসবুকের ফেস, মিডিয়ার ফেস? চলুন যদি দম থাকে সিপিএম এর হয়ে ক্যান্ডিডেট হন। সিনিয়র ডাক্তারদের বলছি যারা এই বড় বড় বিপ্লবী বুলিয়া ওড়াচ্ছেন, আপনারা তো সিপিএম, সিপিএম এর হয়ে এই ছটার যে কোনো একটায় এই নেতারা দাঁড়ান, ওপেন চ্যালেঞ্জ করছি, থার্ড হবেন, থার্ড। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।